প্রত্যেককে নমস্কার আজ অনেক দিন পর বিহার এস্টেট নিয়ে একটা নিউজ দেব কবে হবে পরীক্ষা কবে হবে মেন পরীক্ষা মেন মানে বিপিএসসি থ্রি পয়েন্ট ও এই পরীক্ষাটি তাহলে আগে স্টেট না আগে বিপিএসসি কী আগে হবে আপনারা কি চান্স পাবেন বিপিএসসি পরীক্ষাতে এটাও নিয়ে জানাবো কারণ আমাদের কাছে এস্টেট নিয়ে অনেক খবর আমরা বলেছি মিলেওছে এবং সেগুলো অনেকজন আমাদের কাছে করছে তারা কি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চলছে স্কুল ইন্সপেক্টর এখন ভর্তি চলছে বিপিএসসি আমি পড়াচ্ছি বাংলা আর ইংলিশটা পড়াচ্ছেন আমি বাংলা পড়াচ্ছি পুরোটা জেনারেল পেপার পড়াচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি আর পড়াচ্ছি যারা বাংলা সাবজেক্ট তারাও পড়তে পারো যারা অন্যান্য সাবজেক্ট তারাও পড়তে পারো এখানে পড়াচ্ছে পিএসসি বাংলা ইংলিশের পড়াচ্ছেন ইংলিশ আমি পড়াচ্ছি বাংলা আর পঞ্চায়েত ভর্তি চলছে একদম কম রেটে ভর্তি চলছে পারলে আমার দেওয়া এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে আপনি পারেন ঠিক আছে তারপরে ভর্তি করতে ভর্তি ভর্তি তো সব লেগেই আর কি আছে তো বিহার এস্টেট নিয়ে একটা নিউজ দেবো দেখুন আমি তো জেনারেলি এস্টেটের এই নিউজ দেওয়াটা কবে পরীক্ষা হবে সেটা আমি বলা এখন বন্ধ করে দিয়েছি তবে যেটুকু আমার কাছে খবর এসছে যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি মানে জেনারেলি যতগুলো নিউজ দিয়েছি মোটামুটি সব মিলেই আর কি তো শুনছি পরীক্ষাটা আপনার জুন মাসের প্রথমে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমি কথা বলছি বিহার স্টেট সেটা জুন মাসের শুরুতে হওয়ার কথা কিন্তু চলছে জুনের শুরুতে তা বলে এমন যে আপনারা পড়াশোনা বন্ধ করে দেবেন আপনারা যেমন পড়ছেন পড়ে যান এটা একটা নিউজ অফিসিয়াল নিউজ কিন্তু নয় আমাদের প্রতিটা নিউজ আমরা কিন্তু খবর পাই এবং সেটা আমরা বলি এখানে তো আমি খুব কনফার্ম হয়েই মোটামুটি আর কি নিউজটা দিচ্ছি আর কি যে জুন মাসের শুরুতে আর কি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখা যাবে জুনের হয়তো 20 নাগাদ রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে তারপর শুরু হবে ফর্ম ফিলআপ কার জন্য बीपीएससीর জন্য बीपीएससी 3.0 এর জন্য কারণ আপনারা একটা সুযোগ পাবেন बीपीएससीতে বসার এটা খুব গুড নিউজ প্রত্যেকের জন্য দেখবেন হয়তো হয়তো জুন মাসে শুরুতে স্টেটের পরীক্ষা হলো জুন মাসের দিক থেকে রেজাল্ট বার করলো হয়তো জুলাই মাসটা ফর্ম ফিলআপ ফর্ম ফিলাপে গেল আর আগস্ট মাসের শুরুতেই পরীক্ষা হবে বিপিএসসি থ্রি পয়েন্ট ও এটা একটা নিউজ অতএব যারা যারা এবছর মানে এস্টেট পরীক্ষা দেবে তারা একটা চান্স পাচ্ছে বিপিএসসিতে আপনার লক্ষ্যটা কোথায় লক্ষ্যটা হলো আপনার বিপিএসসি আপনার লক্ষ্য কিন্তু স্টেট নয় এস্টেটটা আপনি পাস করবেন যদি আপনি কনফার্ম তাহলে আপনি বিপিএসসিটা বাড়িতে পড়া শুরু করে দেন আমার কাছে পড়তে হবে তার কোনো মানে নেই আমাদের কাছে পড়লে আমরা নোটসপত্র দিয়ে ক্লাস করিয়ে আপনাকে তৈরি করে দেবো কিন্তু এমন কোনো মানে যে পড়তে এখানে হবেই আপনি বাড়িতে পড়াশোনা করুন এস্টেটটা আপনি অনেক টাইম পেয়েছেন আপনি মোটামুটি পারবেন আর কি মাত্র সেভেন্টি ফাইভ মার্কস দরকার এটা আপনি পারবেন কিন্তু যদি আপনি পুরোপুরি কনফার্ম ভাই আমি পাস করবই আমি তাহলে আপনি শুরু করুন বিপিএসসি বাড়িতে পড়া সিলেবাস আমার চ্যানেলে দেওয়া রয়েছে সিলেবাসটা কি রয়েছে আর কি তো সিলেবাসটা ধরে আপনি পড়ুন পড়ে নিয়ে লাগান কারণ এইটাতে এবার সিট থাকবে প্রায় এক লক্ষের কাগজ সিট থাকবে তো এটা খুব সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আসুন আমাদের কাছে ক্লাস করতে চাইছেন অনলাইনে ক্লাস করতে পারেন আমরা পড়াচ্ছি এবং আমাদের আপনাকে তৈরি করাটা আমাদের মূল আর কি লক্ষ্য তাহলে এই মানে এমন না যে আমি জুন জুনের পরীক্ষা হবে এস্টেট আমি পড়বো না তার ব্যবহার কিন্তু নয় আমি বারবার বলি পড়াশোনা বাড়িতে করে যাও কিন্তু মোটামুটি খবর এটাই আর কি যে এস্টেটটা জুনের আর কি শুরুতে আর কি হতে পারে আপনার বাড়িতে পড়ে যান যদি তার আগে হয় অতি উত্তম কিন্তু আপনি চান্স পাচ্ছেন এইবারে বিপিএসে বসার জন্য এটা একটা খুব বড়ো নিউজ ঠিক আছে ভর্তি হওয়ার জন্য এই সমস্ত কিছুতে আমাদের দেওয়া এই নম্বরে একটা করবেন হোয়াটসঅ্যাপ আমি আপনাকে পাঠিয়ে দেব ডিটেলস ডেমো তেমো দেখুন দিয়ে আর কি ভর্তি হবেন ওকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন থ্যাংক ইউ